7 মার্চ উপলক্ষে চট্টগ্রামে চলছে আলোচনা সভা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, আলোচনায় কি বলছেন বক্তারা? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি সোমবারই আছি চট্টগ্রামের জেলা পরিষদ ভবনে ঠিক সামনে। এখানে আসলে আজকে 7ই মার্চ উপলক্ষে কিন্তু আসলে এখানে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আসলে আওয়ামী লীগের চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এখানে আছেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এর সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি মোতাজউদ্দিন চৌধুরী সহ চট্টগ্রামের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন এখানে উপস্থিত রয়েছেন। একটু আগে আসলে সভাটি এখানে শুরু হয়েছে এবং এখানে বিভিন্ন স্থান থেকে ও নেতাকর্মীরা দলে দলে মিছিলে যোগদান করছেন। তো এখানে আসলে নেতাকর্মীরা কিন্তু আসলে তাদের যে সকল আসলে 7ই মার্চের তাৎপর্য সম্পর্কে আসলে তাদের নেতাকর্মীদের এবং কর্মীদের মধ্যে আসলে সেই 7ই মার্চের বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ সেটি আসলে তাৎপর্য সম্পর্কে তাদের বলছেন। এছাড়া আসলে যে আমাদের বর্তমান যে ক্ষমতাসীন যে সরকার তার আসলে বিভিন্ন ধরনের উন্নয়ন যে সকল কর্মকাণ্ডগুলো রয়েছে সেটা আসলে তুলে ধরছেন, সাধারণ জনগণের মাঝে তুলে ধরছেন। তো এর মধ্যে দিয়ে আসলে কিন্তু এখানে আসলে যে 7ই মার্চে আসলে বঙ্গবন্ধুর যে ভাষণ মূলত আসলে সেটিকে আসলে এখানে তুলে ধরা হচ্ছে, এটি তাৎপর্য আসলে এটি সম্পর্কে আসলে বলা বোঝানো হয়েছে। এছাড়া আসলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক পর্যন্ত আসলে সেদিন আসলে পুরো বাঙালি জাতি 1971 সালের 7ই মার্চ কিন্তু আসলে পুরো বাঙালি জাতি একসাথে জ্বলে উঠেছিল এবং 7ই মার্চের ভাষণে কিন্তু আসলে মুক্তিযুদ্ধের আসলে যে চূড়ান্ত দিক নির্দেশনা এবং সেটি কিন্তু সেটির মধ্যে দিয়ে কিন্তু আসলে উজ্জীবিত হয়ে আসলে আমাদের দেশের আপাম জনগণ দেশকে স্বাধীন করার লক্ষ্যে কিন্তু মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তো এটি আসলে আসলে তুলে ধরা আজকে আলোচনা সভার মধ্যে দিয়ে আসলে 7ই মার্চের আসলে যেই ইশতিয়াক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইশতিয়াক শান।